بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا، عرفنا إخوة الإيمان وللأخ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعيذه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে কোরআনে কারীমের সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত থেকে শুরু করে আরও কয়েকটি আয়াত, আয়াত নম্বর ১৩ থেকে শুরু করে ১৯ পর্যন্ত, বা তার আগের আরেকটি আয়াত ১২ থেকে শুরু করে ১৯ পর্যন্ত, এই ৮টি আয়াত, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম যে তার ছেলের তরবিয়তের জন্য উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি আল্লাহ পাককে এত ভালো লেগেছে এবং সেই উপদেশগুলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের নিজের এবং মানুষের পরিবারের ছেলেমেয়েদের তরবিয়ত হতে পারে, ভালো প্রশিক্ষণ হতে পারে, ট্রেনিং হতে পারে, তারা ভালো মানুষ হতে পারে, ভালো পরিবার গঠন করতে পারে। এই জন্য এই হেকমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি, অথচ তিনি নবী ছিলেন না, গবেষক আলমারা বলছেন যে তিনি নবী ছিলেন না, যারা নবী বলে তারা ভুল বলে। লোকমান হাকিম জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, এবং তিনি নিগ্রো আফ্রিকান কালো মানুষ ছিলেন, আর তিনি কোনো নবী ছিলেন না। তার কথাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন, আর তারপরে তার নামে একটি সূরা কোরআনে কারীমে তেলাওয়াত হচ্ছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে। নিশ্চয়ই এতে কোনো রহস্য হেকমত অবশ্যই আছে। এতে আজকে ৬টি তরবিয়তের দিক, কোরআনি তরবিয়ত, কোরআনি প্রশিক্ষণ, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের চাইতে উত্তম উপদেশ কেউ দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের চাইতে উত্তম তরবিয়ত আর কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের চাইতে উত্তম প্রশিক্ষণ কেউ দিতে পারে না। স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআনে কারিমে এই বিষয়গুলি বর্ণনা করেছেন, তো এগুলি হচ্ছে কোরআনে কারিমের তরবিয়ত, এগুলি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে প্রশিক্ষণ। এগুলি দিয়ে সর্বপ্রথম আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, নিজেকে তরবিয়ত নিতে হবে। আপনার পরিবার থাকলে আপনার স্ত্রীকে এর দ্বারা তরবিয়ত করতে হবে, আপনার ছেলেমেয়েরাকে তরবিয়ত করতে হবে, যদি ছেলেমেয়ে থাকে, না থাকে তো আশা করি ইনশাআল্লাহ হবে, নিয়ত আছে, বিবাহশাদী করবেন, ছেলেমেয়ের আশা আছে, তাদের তরবিয়ত এই কোরআনে কারিমের আলোকে করতে হবে। এই তরবিয়তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরবিয়ত, ৬টি বিষয়,
কিন্তু এই ছয়টি বিষয়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্র সুন্দর হয়ে যাবে। ছয়টি বিষয়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্র আপনার সুন্দর হয়ে যাবে। একজন ভালো মুসলিম হতে পারবেন, একজন আদর্শ মানুষ হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, নিজেকে আদর্শ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আদর্শ পরিবার গঠনের তৌফিক দান করেন, আদর্শ ছেলে মেয়ে আল্লাহ পাক মানুষ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হওয়ার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে তরবিয়ত যা দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে স্মরণ করো যখন লোকমান হাকিম বলেছিলেন, ওয়াইজ কালা লোকমান ও লেবনে, নিজ সন্তানকে বলেছিলেন, ওয়াহুয়া ইয়াইযু, তিনি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। শরীকের বিপরীত হচ্ছে একত্ব, শরীক স্থাপন করা, তার বিপরীত হচ্ছে একত্ব প্রতিষ্ঠা করা। এই দুটো দিক রয়েছে, আর দুটোই হইতে হবে। যেমন আপনি এক আল্লাহ রব্বুল আলামিনের একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করবেন, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবেন না। একটা হচ্ছে ইতিবাচক হ্যাঁ, আর একটা হচ্ছে নেতিবাচক না। দুটো যদি ঠিক না হয় তাহলে আপনার ঈমান ইসলামের কোনো কিছুই ঠিক হবে না। কিছু লোক আছে আমাদের মুসলিম সমাজে যারা ভালো কাজগুলি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শুধু তাই নাই, তাহাজ্জুদ, সালাতুল জোহা, চাষ ইত্যাদি সমস্ত আরও যে বাকি নফল নামাজ রয়েছে সেগুলি করে, ফরজ রোজার সাথে নফল রোজাও রাখে সারা বছরে বিভিন্ন সময়ে, যাকাত দেয়, সাদকা খায়রাতও করে, হজ করে, বারবার হজ করে, বারবার উমরা করে, এগুলি হচ্ছে পজিটিভ ইতিবাচক কাজ, যেগুলি ভালো কাজ, এই কাজগুলি করে তারা। কিন্তু এর বিপরীত যেই কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে শিরক আর অন্য অন্য পাপ, সেগুলি হচ্ছে নেগেটিভ, না, সেগুলিকে না করতে হবে, সেগুলি আপনার জীবনে জিরোতে আসতে হবে। কোনো রকমের শিরক না থাকে, না বড় শিরক, না ছোট শিরক, না আল্লাহ পাকের সত্তায় জাতে শিরক, না আল্লাহ পাকের গুণে শিরক, না আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজে কর্মে শিরক, না আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে শিরক। কোনো রকমের তৌহিদের যতগুলি দিক রয়েছে কোনো তৌহিদের ক্ষেত্রে যেন আল্লাহর সাথে শরীক স্থাপন না করেন। কিন্তু আপনার হয়তো ভালো কাজ আছে, শিরিক করছেন, তাহলে এই ভালো কাজ কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, দান খেরাত কোনো কাজে আসবে না, ফরজ কাজে আসবে না, নফল কাজে আসবে না, হজ উমরা কাজে আসবে না, রোজা সিয়াম কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না, মাতা পিতার সেবাও কাজে আসবে না, যে কোনো ভালো কাজ করেন না কেন, যদি আপনার আকীদা আমলের কোনো ক্ষেত্রে বড় শিরক থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক সূরা জুমার ইরশাদ করছেন, আর প্রত্যেক নবীকে আল্লাহ এই কথারই সম্বোধন করেছেন, এই কথাও বলছেন যে হে শেষ নবী, তোমাকেও বলছি আর তোমার পূর্বে যতগুলি নবীরা এসেছিল তাদেরকেও বলেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল ধ্বংস হয়ে যাবে, সব কিছু সর্বনাশ হয়ে যাবে, নামাজ রোজা হওয়ার জায়গা সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের দেশের অনেক লোকেরা বাহ্যিক পরেজগার, দাড়িতে হাত লাগাই না, মাথায় দাগ পড়ে গেছে নামাজ পড়ে পড়ে, আর প্রতি বছর হজে আসে, আবার ওরসেও যায়, মাজারেও যায়, শিরিকও করে, কবরে চাদরও চড়ায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম তরবিয়ত। আবার কিছু লোকের আছে যারা শিরিক করে না, যারা শিরিক করে না, যারা নিজেদেরকে সহি আকিদার বলে, আহলে হাদিস সমাজের লোকের কথা বলছি, এরা কবর মাজার পূজা থেকে, পীর পূজা থেকে, পীর মরিদের ব্যবসা থেকে আর তাবিজ তোমার থেকে অনেক দূরে, এরা এসব লোকেরা, এসব সমাজের লোকেরা শিরকের কাছে নেই, এইরকম ধরনের শিরকগুলিতে নেই, কিন্তু তাদের অধিকাংশই অধিকাংশই ফরজ তরক করে, ফরজ নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না,
অনেকে যাকাত দেয় না, অনেকে এরকম বহু ফরজ ছাড়ে, অনেকে বাপ মার সাথে খারাপ আচরণ করে অথচ বাপ মার সাথে আল্লাহ পাক সদ্ব্যবহার ফরজ করেছেন। হ্যাঁ, তাহলে এদের মধ্যে নেগেটিভটা আছে, অর্থাৎ শিরক মুক্ততা আছে, কিন্তু পজিটিভটা নেই, এই দিয়ে নাজাত পাওয়া যাবে না। এই সহি আকিদার দাবি করে আর আমরা কবর মাজারে বিশ্বাসী নই, আমরা পীর মরিদিতে বিশ্বাসী নই, আমরা মিলাদ মিলাদের বেদাত করি না, আমরা ওই শবে বরাতের হালুয়া রুটি খাই না, এসব কথা বললে নাজাত পাওয়া যাবে না। দুটো থাকলে নাজাত রয়েছে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেছেন। আশা করি সংক্ষেপে এই কথাটি আপনাদের সকলের জন্য যথেষ্ট, যে আল্লাহ পাকের আদেশগুলি ফরজ অজেবগুলি ঠিক করে মানতে হবে, আল্লাহ যা ফরজ করেছেন হ্যাঁ এগুলি করতে হবে, তৌহিদ, এটা তৌহিদের দিক। আর আরেকটা হচ্ছে না করতে হবে শিরক এবং এর সাথে যতগুলি পাপ রয়েছে সমস্ত পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই আপনার জন্য দুনিয়ার আজাব থেকে আর আখেরাতের শাস্তি আজাব গজব থেকে আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক যেন এইভাবে দিন ইসলাম পালনের তৌফিক দান করেন। এটি হচ্ছে প্রথম তরবিয়ত, যে তৌহিদ প্রতিষ্ঠা করো, শিরক করিও না, লা তুশরিক বিল্লাহ, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, শিরকের মতো বড় জুলম আর কিছু নেই। কোন মানুষের ওপর জুলম করলেন না আপনি, মানুষের রবের ওপর জুলম করলেন আপনি। এক হচ্ছে মানুষের ঘরে চুরি করা, মানুষের সৃষ্টিকর্তা তার হক ডাকাতি করা, আল্লাহর হক হচ্ছে তৌহিদ, তার এবাদত করবেন, তার এবাদত সিজদা কেড়ে নিয়ে সিজদাকে ভাগ করে বলছে সিজদায় তাজিবি, যারা কবর মাজার পূজা করে সিজদা করে তারা বলে যে সিজদা দুই প্রকার, সিজদায় এবাদত আর সিজদায় তাজিমি, তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের বক্তব্য রয়েছে। তাজিমি সিজদা করি আমরা পীরকে, ওলিকে, বুজুর্গকে, তারপরে কবর মাজারকে সিজদা যেটা করি ওটা তাজিমি সিজদা, আর যেটা আল্লাহকে সিজদা করি ওটা হচ্ছে এবাদতের সিজদা। এইরকম ভাগের স্থান তো কোরআন হাদিসে নেই, কোথাও নেই, কোথাও নেই। যদি এইরকমটা থাকতো তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একথা বলতেন না যে লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি কোনো ব্যক্তিকে সেজদা করার জন্য পারমিশন দিতাম, অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম যে স্বামীকে সেজদা করা। এই সেজদাটা কি ইবাদতের সেজদা? হ্যাঁ, তাজিমের সেজদা, শ্রদ্ধা সম্মান, স্বামীর মর্যাদা আছে, তো তাজিমের সেজদার যদি বৈধতা থাকতো তাহলে এই মহিলাকে বলা হয় তোমার স্বামীকে তাজিম স্বরূপ, শ্রদ্ধা স্বরূপ সেজদা করো, কিন্তু এর পারমিশন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তাহলে বোঝা গেল যে সেজদার কোনো ভাগ টাগ নেই, সমস্ত সেজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দোয়া কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। গায়েব কে জানেন? একমাত্র আল্লাহ। না ওলিরাও গায়েব জানে? উদ্ধার কে করতে পারে? একমাত্র আল্লাহ। না গৌস কুতুব উদ্ধার করে? হ্যাঁ, তো এইরকম বহু রকমের শিরক মুসলিম সমাজে ছড়িয়ে আছে, আমাদের উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান, এ সমস্ত শিরক থেকে মুক্ত হইতে হবে, আর তার সাথে সাথে আপনার তৌহিদ ঠিক করতে হবে, আপনার ফরজ ওয়াজিব ঠিক করতে হবে, এটা হচ্ছে প্রথম তরবিয়ত। আপনি নিজেকে এরকম মুসলিম বানাবেন, আপনার স্ত্রীকে এরকম মুসলিম বানাবেন, তারপরে আপনার কচি কাচাকে শিরক মুক্ত করার প্রথম শিক্ষা ছোট থেকে দেবেন, তোমাকে কি সৃষ্টি করেছেন? মান খালাকাকা, আল্লাহ, আপনার ছেলে বলবে তোমার রবকে, মান রব্বুকা, আপনার ছোট ছেলে 5 বছরের, 4 বছরের ছেলে, 3 বছরের ছেলে মুখ ফুটছে যেন বলতে পারে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, যেই জবাব কবরে দিতে হবে। এই শিক্ষা দিয়ে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, কে তোমাকে রিজিক দান করে? হ্যাঁ, আপনার ছেলেকে শিখাইতে হবে, মেয়েকে শিখাইতে হবে যে আল্লাহ, আল্লাহ আমাকে রিজিক দান করেন। তোমার বাবাও রিজিক দেয় না, তোমার মাও রিজিক দেয় না, আর কোনো কবর মাজার থেকেও রিজিক আসে না। হ্যাঁ, গজ কুতুব আর চিস্তি আর খাজার কাছ থেকে রিজিক আসে না, রিজিক আসে কোত্থেকে? যিনি রব্বুন নাস, মানুষের রবের পক্ষ থেকে। অফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায় আছে? আকাশ, আল্লাহ বলছে আকাশে রিজিক আছে, আকাশে রিজিক আছে। আর মাজার থেকে রিজিক পাওয়া যায় না? আকাশওয়ালা রিজিক দান করেন, হ্যাঁ আরও ফলা রিজিক দান করেন, আকাশে রিজিক রয়েছে। এই তরবিয়াত, এই প্রশিক্ষণ প্রথম আমাকে, আপনাকে, আপনার পরিবারকে, ছেলে মেয়েকে নিতে হবে, দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।
দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ পাক বর্ণনা করেছেন, আয়াতগুলি সবগুলি তর্জমা করছি না, তাফসির করছি না সময় স্বল্পতার জন্য, তা হচ্ছে আল্লাহ পাকের হকের পরে কার হক? কার হক? মাতা পিতার হক। কি জানি বলছেন আপনারা সব গোলমাল করে বুঝছি না, কার হক? পিতা মাতার হক। আল্লাহ বলছেন ওয়াসাইন আল ইনসান আবে ওয়ালে দাইহি, লোকমান হাকিমের উপদেশেরই একটা অংশ। একদল তাফসিরকার বলছেন, আর একদল বলছেন যে লোকমান হাকিমের উপদেশের মাঝখানে আল্লাহ পাকের এটি বাণী, যেটাই হোক না কেন কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে যখন বর্ণনা করেছেন সেটা লোকমান হাকিম ছেলেকে বলেছেন অথবা বলেননি, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনি প্রশিক্ষণ, কোরআনি তরবিয়ত। কি তরবিয়ত? যে আমি মানব জাতিকে নির্দেশ দান করেছি বেওয়ালেদাইহে, যেন মাতা পিতার সাথে সদ ব্যবহার করে। এখানে শুধু বেওয়ালেদাইহে বলা হয়েছে, অন্য আয়াতে বলেছে বেওয়ালেদাইহে এহসানা, সুরে আহকাফে আছে বেওয়ালেদাইহে এহসানা, সুরে আনকাবুত আছে বেওয়ালেদাইহে হুসনা, হ্যাঁ, তারপরে সুরে বরিসরে ওয়াবিল ওয়ালেদাইনে এহসান, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালেদাইনে এহসানা, এইভাবে আল্লাহ পাক বেশ কিছু আয়াতে সুরা নিসা 2 ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালেদাইনে এহসানা, কত জায়গায় আল্লাহ এহসানা এহসানা, কার সাথে? বিল ওয়ালেদাইন, মাতা পিতার সাথে সদ ব্যবহার করিও। আপনার সাথে সারা জীবনে যে সদ ব্যবহার যেগুলো করলে লাগে, আমার সাথে ভালো ব্যবহার করলো, এই ব্যবহারগুলি আপনি করবেন, আপনি যেমন সদ ব্যবহার আপনার ছেলে মেয়েগুলো আগামী প্রজন্ম যে বড় হচ্ছে আপনার ছেলে মেয়েরা তাদের কাছ থেকে যেই রকম আচরণ আশা করেন সেই রকম তার চাইতে ভালো আচরণ পেশ করার চেষ্টা করবেন, তাহলে বদলায় ভালো আচরণ পাবেন ছেলে মেয়েদের কাছে। আর আপনি যদি খারাপ আচরণ করেন আর বার্ধক্যে গিয়ে যদি আশা করেন যে আমার ছেলেটা যাতে ভালো জবান দেয় ভালো কথা বলে, আমার মেয়েরা যেন আমার খোঁজ খবর নেয়, আর আমার ছেলে যারা যেন খেদমত সেবা করে ইত্যাদি, এই আশা কি পূরণ হবে? কখনো পূরণ হবে না, কখনো পূরণ হবে না। ওলামারা বলেছে আল জাজাউ মিন জিনসিল আমাল, মানুষের যেমন কর্ম তেমন ফল, বাংলাতে যেমন আছে যেমন কর্ম তেমন ফল, এই কথাটি আরবিতে রয়েছে আল জাজাউ মিন জিনসিল আমাল, যেমন আপনার কর্ম হবে সেরকমই আপনার যাজা বদলাও হবে, অথবা কামাতা দিন ও তুদানো, যেমন তোমার কর্ম হবে তেমন তোমাকে তার প্রতিদান বদলা দেওয়া হবে। সুতরাং আপনি যদি আজকে খারাপ ব্যবহার করেন মাতা পিতার সাথে, তাহলে আপনি প্রতীক্ষা করুন, ইন্তেজার করুন, আপনার জন্য কেউ প্রস্তুত হয়ে আসছে আগামী দিনে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আখেরাতকে যদি ভয় না করেন তো দুনিয়াকে কমপক্ষে ভয় করেন, যে কি কয়েক বছর পরে আমার সাথেও খারাপ ব্যবহার করা শুরু করবে আমার ছেলেরা। হ্যাঁ হ্যাঁ, যারা আখেরাতকে ভয় করেন তাদের জন্য দুনিয়ার ভয়ের কথা বলবো, আর যারা আখেরাতে ভয় করেন সত্যিকার অর্থে তারাই হচ্ছেন খাঁটি মুমিন। সুতরাং আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন, আর আখেরাত খুব দূরে নেই, আখেরাত মৌতের সাথে সাথে আখেরাত শুরু হয়ে যায়, এখনই মৌত আসতে পারে, আখেরাত শুরু কিনা যে কোনো সময় মৌত আসলে আখেরাত শুরু হয়ে গেল, যেই ব্যক্তি মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল। হ্যাঁ, কেয়ামত মানে কেয়ামতের মাঠ নয়, মৌতের সাথে সাথে পরকাল শুরু হয়ে গেছে, তখন থেকেই শাস্তি শুরু হয়ে গেছে। সুতরাং আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন জীবনের প্রতিটি ক্ষেত্রে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দ্বিতীয় তরবিয়ত, দ্বিতীয় প্রশিক্ষণ উপদেশ, যে বাপ মার সাথে ভালো আচরণ করিও। বাপ মার সাথে ভালো আচরণের ক্ষেত্রে বাপ মা যাতে করে বাড়াবাড়ি জুলুম না করে, যেমন কিছু পরিবারে এইরকম আছে যে সব টাকা আমাকে হিসাব দিতে হবে, তুই কত বেতন পাস আর কত ইনকাম করিস, হিসাব দেওয়ার পরে হিসাব যদি আপনি ঠিকভাবে না দেন তা আশপাশ থেকে হিসাব নেওয়ার চেষ্টা করবে, আর যদি হিসাব পেয়ে যায় যে বেতন পাচ্ছেন আপনি 2000 আর দিচ্ছেন বাড়ি দেয়তে 1500 বা 1000, তাহলে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই যে জুলম অত্যাচারগুলি এক শ্রেণীর জালেম বাপ মায়ের পক্ষ থেকে চলছে, এগুলি যেমন জুলম, হ্যাঁ তেমনই আপনার তাদের সাথে খারাপ আচরণ করা, তাদের অভাব রয়েছে তাদের প্রয়োজন রয়েছে তারপরেও প্রয়োজন মিটাচ্ছেন না, তাদের চাইতে বেশি আপনি শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিচ্ছেন, অথবা তাদের চাইতে বেশি আপনার স্ত্রীকে কালকের যে মেহমান তাকে প্রাধান্য দিচ্ছেন, তার পরামর্শ নিয়ে বাপ মাকে দেব না দেব না সিদ্ধান্ত হচ্ছে আপনার স্ত্রীর, এগুলো হচ্ছে আপনার জুলম অত্যাচার। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, আল্লাহ পাক কোরআনে কারিমের একটি নীতিমালা বর্ণনা করেছেন যে না তোমরা জুলুম করবে না তোমাদের উপর জুলুম করা হবে, তোমরা বাপ মায়ের উপর জুলুম করিও না আর বাপ মা যেন ওলা তুজলামুন তোমাদের উপর জুলুম না করে। এটা হচ্ছে ইসলামিক সমাজ, ইসলামিক তরবিয়ত, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। তৃতীয় তরবিয়ত কোরআনে কারিমের সেটা হচ্ছে আরবি ভাষায় যেটাকে বলা হয়
মুহাসাবা আত্মপর্যালোচনা মুরাকাবা মানে আল্লাহ পাক সব সময় দেখছেন এটাকে সব সময় নিজের ইয়াকিনে রাখা দৃঢ়ভাবে বিশ্বাস করা শুধু মুখে বলছি যে আল্লাহ আমাদের সব খবর রাখছেন সব সময় দেখছেন আর সব কিছু শুনছেন কিন্তু এর তাসির এর প্রতিফলন আপনার লাইফে ঘটছে না এই রকম ঈমান দিয়ে কোনো কাজ হবে না ঈমানের মতো ঈমান হইতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহ আপনাকে সব সময় দেখছেন যেমন আল্লাহ দেখলে আপনার অবস্থা হয় সেই রকম অবস্থা হইতে হবে ক্যামেরার অফিসে চাকরি করেন তো অনেকেই করেন করেন না করেন না বা এমন জায়গায় তো যান যেখানে ক্যামেরা লাগানো আছে ঠিক কি না সতর্ক চলাফেরা করেন না করেন না হাসপাতালে হাসপাতালে মহিলা পুরুষ পাশাপাশি চাকরি করে কিন্তু ক্যামেরা লাগানো আছে যেখানে ক্যামেরা আছে ক্যামেরাকে ভয় করে না করে না আল্লাহর ভয় না থাকলেও ক্যামেরার ভয় আছে মানুষের ক্যামেরা খারাপ হতে পারে কিন্তু রব্বুল আলামিনের যে ক্যামেরা লাগানো আছে এই দুই কাঁধে এটা কি খারাপ হবে কেরামান কাতেবিন সম্মানিত ফেরেশতাদের এটা তো খারাপ হওয়ার নয় এটা তো ভুল করার নয় এটা ভুলে যাওয়ারও নয় এরা ভুলে যাওয়ার নয় দুই নম্বর কথা এই 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 ফেরেশতারা যদি নাও থাকতেন নিযুক্ত তারপর আল্লাহ হচ্ছেন রাকিব আল্লাহ হচ্ছেন আলিম আল্লাহ হচ্ছেন খবির আল্লাহ হচ্ছেন সামি আল্লাহ হচ্ছেন বসির আল্লাহ 99টি নাম মুখস্থ তো করেছেন আমল কতটা করছেন হাদিসে আমলের কথা রয়েছে সহিহ বুখারীতে যে হাদিস রয়েছে ইন্না লিল্লাহি হ্যাঁ হ্যাঁ ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা আল্লাহ পাকের 99টি নাম আছে 100তে এক কম হ্যাঁ 100তে এক কম বলছেন মান আহসাহা যারা এইগুলিকে কি করবে এহসা করবে আমাদের দেশের কিছু অল্প পড়া মৌলবি সাহেব হুজুররা বলে যে মুখস্থ করবে ভাই আপনারা ইসমে আজম মুখস্থ করেন ইসমে আজম মুখস্থ করাই আসমে হোসনা মুখস্থ করেন আসমা হোসনা মুখস্থ করলেন তোতা পাখির মতো আর মন্ত্রের মতো মুখস্থ থাকলো আর লাইফে এই নামগুলির কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না এই দিয়ে আপনার কিছু অবস্থার পরিবর্তন হলো না যেই কার সেই মুখস্থর আগে যেমন মানুষ ছিলেন মুসলিম ছিলেন মুখস্থ করার পর হাফেজে আসমা হোসনা হওয়ার পরেও ওই রকমই চরিত্রের মুসলিম তো লাভটা কি হলো বলেন যে লাভটা কি করলেন আপনি কোনো লাভ নেই আসলে আহসা মানে মুখস্থ করা না হাফেজা নয় হাফেজা মানে হচ্ছে হেফজ করা মুখস্থ করা আহসা মানে আয়ত্তে করা হ্যাঁ আয়ত্তে করা তো আয়ত্ত কেমন এগুলি নাম জানবেন যে এগুলি আল্লাহর নাম সিরিয়ালি মুখস্থ থাকতে হবে তাও জরুরি না আপনার কমপক্ষে জানা থাকতে হবে যে এই নামগুলি কার আল্লাহর এটা হচ্ছে আয়ত্ত করা এক দুই নম্বর হচ্ছে এই নামগুলির অর্থ জানতে হবে এটা হচ্ছে আয়ত্ত করা এই নামগুলিতে যে অর্থ রয়েছে সেই অর্থের দাবি পূরণ করতে হয় আল্লাহ যখন সব কিছু জানছেন তাহলে আমি কি করে পাপ করেছি তো জেনে ফেললেন আল্লাহ মা জানতে পারলো না বাপ জানলো না আর স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে আপনি কারোর সাথে প্রেম করেছেন স্ত্রী জানতে পারলো না আল্লাহ তো জেনে নিলেন জি চুরি করলেন হ্যাঁ মালিক জানলো না কফিল জানলো না সরকার প্রশাসন জানলো না কিন্তু আল্লাহ তো জানলেন এটা হচ্ছে আশা এটা হচ্ছে আসল কার্যকরী বিষয় যে এই নামগুলি আপনার ওপর এমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে আল্লাহ যে সব কিছু জানছেন লুকাতে পারবো না আল্লাহ সব কিছু শুনছেন আমি যে এখন অবৈধ গল্প করলাম একটা যুবতীর সাথে আল্লাহ তো সব শুনে নিলেন এইটা হচ্ছে আসল তরবিয়ত এটা হচ্ছে আসল তরবিয়ত এটা হচ্ছে আসল এই আসমা হোসেনার ফজিলত যদি এই রকমের অবস্থা তৈরি হয় তাহলে দেখা লাল জান্নাত জান্নাত যাবেন কি যাবেন না স্বাভাবিকতা জান্নাত অবশ্যই যাবেন আল্লাহ জানছেন সব কিছু সুতরাং আল্লাহকে খারাপ রেপোর্ট দেব না আল্লাহর কাছে যেমন যেন আমার সবসময় ভালো রিপোর্ট থাকে আল্লাহ সব দেখছেন খারাপ অবস্থায় যেন আল্লাহ আমাকে দেখতে না পান তো জান্নাত যাবেন কি যাবেন না নামাজের সময় নামাজ চলছে আল্লাহ যেন আমাকে শুয়ে না দেখেন কোন লোকটা নামাজ ছেড়ে শুয়ে থাকছেন আর জাতিতে মুসলমান আর বলছেন যে আল্লাহ সামিউন বাসিরুন বাসিরুন মানে সব কিছু দেখছেন সর্বদর আর এই এই খেয়ালটা আপনার এই ইয়াকিনটা আছে আমি যে এখন শুয়ে থাকলাম আল্লাহ তো আমাকে দেখে নিলেন যে আমি নামাজের সময় শুয়ে আছি সূর্য উঠে গেল আমি শুয়ে আছি হ্যাঁ হয়েছে এরকম তাসির যদি তাসির না হয় তাহলে কোনো লাভ নেই আপনার এই আসমা হোসেনা মুখস্থ করে মানে আহসাহা দাখাল আল জান্নাত যদি এই নামগুলির প্রতি আমল করেন এই নামে যা আছে এগুলি দাবি পূরণ করছেন তাহলে অবশ্যই জান্নাতে যেতে পারবেন আল্লাহ পাক যেন এই রকম মমিন হওয়ার তৌফিক দান করেন যেটা বলছিলাম তিন নম্বর তরবিয়ত হচ্ছে
আল্লাহ সব কিছুই অবলোকন করছেন, দেখছেন। এটা কোন আয়াতে রয়েছে? আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া, তার ভাষায়, লোকমান হাকিমের ভাষায়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লতিফুন খাবির। হে প্রিয় সন্তান শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদ, একটা যদি সরিষা রায়ের দানা হয়, খরদাল সরিষার দানা, আর ফাতাকুন ফি সাখরা, আর সেটা খোলা জায়গায় পড়ে নেই, সেটা পাথরের ভিতরে যদিও থাকে, পাথরের ভিতরে ঢুকে আছে সরিষার দানা, অফিস সামাওয়াতে অফিল আকাশে রয়েছে অথবা জমিনে রয়েছে, তারপরেও মানুষ কেউ না জানতে পারে যে সরিষার দানাটি কোথায় আছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেই খবর রাখেন, আল্লাহ সেটা হাজির করতে সক্ষম। আল্লাহ যদি সরিষার দানা সম্পর্কে জানে যেটা পাথরের ভিতরে ঢুকে আছে, তাহলে আপনার খবর রাখেন না যে কোথায় আপনি ঢুকে কি কাজ করছেন, ফেসবুকে কি করছেন, ইউটিউবে কি দেখছেন, আর কোথায় কি করছেন, হ্যাঁ আপনার মুসলিম হওয়ার পরিচয় দিচ্ছেন না, পাপে ডুবে আছেন, ইয়াতি বিহাল্লাহ, সব কিছু আল্লাহ হাজির করে দেবেন, সব কিছুকে কিয়ামতের মাঠে হাজির করে দেবেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সূরা কাহফ আল্লাহ কি বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল করেছেন, কর্ম করেছেন ভালো মন্দ সব কিছুই সামনে হাজির পাবেন বিচার দিবসে হাসরের মাঠে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর জেনে রাখো যে তোমার রব কোনোদিন জুলুম করবেন না, কারো উপর জুলুম করবেন না, যা করেছেন তাই পাবেন, ভালো করেছেন ভালো অবশ্যই পাবেন, তাতে ঘাটতি হবে না, মন্দ করেছেন তার চাইতে বেশি শাস্তি হয়ে গেল, তা কখনো হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তো সবসময় মনে রাখবেন যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন, এটা হচ্ছে এহসান। এহসানের প্রথম স্তর হচ্ছে যে আল্লাহকে যেন দেখছি, এটা নেই আমাদের, এটা আম্বিয়া কেরামেদের ইমান, এটা সিদ্দিকগণদের ইমান, এই এই ইমান নেই। তবে কমপক্ষে কতটা থাকতে হবে, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সহি মুসলিমের হাদিস, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ জিবরাইলের হাদিস, যে হাদিসটিকে বলা হয় যে এহসানের কমপক্ষে এই মর্যাদা আপনার মধ্যে থাকতে হবে, নিষ্ঠাবান মুসলিম আপনি, এর প্রমাণ হচ্ছে যে কমপক্ষে যদি এতটা না হয় যে আমি আল্লাহকে যেন দেখছি এইভাবে আমি জীবনযাপন করছি, তো কমপক্ষে এটা মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ সবসময় আপনাকে দেখছেন। এই জন্য সালাফগণ অনেকে বলেছেন যে মানুষের জীবনের সংশোধনের জন্য সবসময় একটু চিন্তা করে পা বাড়াবেন, হ্যাঁ যখনই আপনার গুনাহ ইচ্ছা হবে তখন মনকে বলবেন যে তুই এমন জায়গায় গিয়ে লুকিয়ে যা যেখানে আল্লাহ না দেখতে পায়, আছে কোনো জায়গা নেই, কি কোনো জায়গা নেই, তাহলে যখন আল্লাহ থেকে লুকাতে পারবো না, আর আল্লাহর কাছে হাজির হইতে হবে, আর ধরা খেতে হবে, আর সেখান থেকে কোনো রকমের কোনো জায়গায় যে পালিয়ে আশ্রয় নেব তাও কোনো জায়গা নেই, তাহলে গুনাহই হবে না আপনার, গুনাহই হবে না। যদি কোনো গুনাহ করতে হয়, হ্যাঁ তাহলে আল্লাহর জমিন বাদ দিয়ে, আল্লাহর এই দুনিয়া বাদ দিয়ে আর কোনো দেশে চলে যান, এমন দেশে চলে যান যেখানে আল্লাহর রাজত্ব চলে না, আছে নাকি? সালাফগণ বলছেন যখন আল্লাহ পাকের জমিনের বাইরে কোনো রাজত্ব নেই, কোনো দেশ নেই, তাহলে আল্লাহর জমিনে বসে বসে আপনি পাপ করবেন, আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ জানবেন না, হ্যাঁ আল্লাহ পাকের পাকড়াও থেকে বাইরে যেতে পারবেন না, পারবেন না, তাহলে কী করে গুনাহ করছেন আপনি? এইভাবে সালাফগণ উপদেশ দিয়েছেন। বলছিলাম তৃতীয় তরবিয়ত, যে সব সময় মাঠে ঘাটে রাস্তায় পথে ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকুন না কেন, আপনি মসজিদে মসজিদের বাইরে সবসময় আপনার একই ইমানি অবস্থা যেন থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, কমপক্ষে আল্লাহ আমাকে, ফাইন্নাহু ইয়ারাক, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সূরা আলাক আল্লাহ বলছেন, মানুষ কি এটা চিন্তা করে না যে আল্লাহ দেখছেন তাকে, বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখছেন, এই একটি কথার চিন্তা মানুষের জীবনকে সুন্দর করে দেবে, এটা হচ্ছে তৃতীয় তরবিয়ত। চতুর্থ তরবিয়ত হচ্ছে লোকমান হাকিম বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ ছাড়া মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের শেষ আয়াতে বলেছেন ওয়াসজুদ, সিজদা করো, মানে নামাজের মাধ্যমে সিজদা করো, শুধু শুধু সিজদা নয়, বেদাতিদের সিজদা, মসজিদে বসে আছে আছে
আর তারপরে একটা সিজদা করে নিল আর তারপর টান দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। এইরকম সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, সাহাবীরা কেউ করেন নাই, চার ইমামের আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ করেননি। সুতরাং এটা বেদাতি সিজদা, দেখেছেন না? দেখেননি করতে বেদাতিদেরকে? ওরা বেদাতি, ভালো করে মনে রাখবে, এটা বেদাতি সিজদা। এইরকম সিজদার কোন নজির ইসলামে নেই। নামাজের বাইরে সেজদা একমাত্র শুকরানা সেজদা আছে, আর আরেকটা সেজদা আছে কিসের? তেলাওয়াতের সেজদা আছে। নামাজের বাইরে সেজদা হচ্ছে কোরআন তেলাওয়াত করে, 15টি জায়গায় সেজদা আছে, যেখানে সেজদা আছে সেজদা করেন আপনি, পড়লে অথবা মনোযোগ সহকারে শুনলে। আর আরেকটি সেজদা হচ্ছে শুকরানার সেজদা। আমাদের দেশে আবার শুকরানা সেজদা জানে না, কি জানে? শুকরানা দুই রেকাত নামাজ জানে, ভুলটা জানে, সহিটে জানে না। নামাজ শুকরানা চলতে পারে, কিন্তু স্পষ্ট ক্লিয়ার একটা দলিল দেন তো। যদি আপনার কাছে কেউ দলিল চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির সময় মক্কা বিজয়ের সময় শুকরানা দুই রাকাত নামাজ পড়েছেন, হ্যাঁ, তারপরে বদর যুদ্ধে বিজয়ের সময় দুই রাকাত নামাজ পড়েছেন, প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করলেন, শুকরানা দুই রাকাত নামাজ পড়লেন, দেন তো দেখি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই এইরকম কোনো দলিল নেই। পক্ষান্তরে শুকরানা সেজদার দলিল আছে, একাধিক দলিল আছে। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইযা আতাহু আমরুন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কোন সংবাদ আসত, ইয়াসির রহু বা ইয়াসুর রহু, যেটা তাকে আনন্দিত করত, তার খুশির খবর হইত, খাররা সাজেদান শুকরান লিল্লাহ, তখন সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ পাকের শুকরানা স্বরূপ। কিসের জন্য সেজদা? শুকরান লিল্লাহ। তাহলে সেজদায় শুকুর আছে। আমাদের পাত্ররা বিয়ে সাদি যখন কবুল টুবুল হয়ে যায়, দেখেছেন না? দেখেন নাই? বরযাত্রীরা নিশ্চয় দেখে হবেন, এই প্রচলনটা আমাদের দেশে আছে। যখন বিয়ে দিয়ে কবুল টুবুল হয়ে গেল, খুতবা হয়ে গেল, পড়া বিয়েটা পড়া হয়ে গেল, তখন সাথে সাথে দুই রাকাত নামাজ পড়া শুরু করলো। আর যদি ও না জানে তো যে বরযাত্রী আছে, একটু মুরব্বীরা বলে এই শুকরানা দুই রাকাত নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ো, ওটাই না ওটাই না করে না, এটা তো নেই। কিন্তু সাথে সাথে সিজদা করাটা আছে, যে কোনো খুশির কবরে সাথে সাথে উজু থাক আর না থাক, নামাজের জন্য উজু শর্ত, কিন্তু এই সিজদায় শুকরের জন্য উজুও শর্ত না, সাথে সাথে খুশির খবর, বেতন বেড়েছে, সিজদা করেন। দুনিয়ার খুশির খবর, দিনের খুশি খবর, ছেলে ভালো রেজাল্ট পাস করেছে, সাথে সাথে কিবলামুখী একটা সিজদা করেন। তো বলছিলাম কি যে নামাজ কায়েম করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো, নামাজে সেজদা করো, আর এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করো। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারে না। যারা বেনামাজি আধা নামাজি তারা আল্লাহ থেকে অনেক দূরে, আর যে যত বেশি বেনামাজি তত বেশি আল্লাহ থেকে দূরে, ভালো করে মনে রাখবেন। আর যে আল্লাহ থেকে দূরে সে আল্লাহর রহমত থেকে দূরে, আর যে আল্লাহর রহমত থেকে দূরে সে জান্নাত থেকে দূরে। কারণ পিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন ইয়াদখুলা আহাদুম মিনকুমুল জান্নাতা ইল্লা বিরহমাতি, সহিহ বুখারী হাদিস। তোমাদের কোনো ব্যক্তি এমন নেই, কাকে সম্বোধন করছেন? সাহাবীদেরকে, আবু বকর, উমর, উসমান, আলী, আশরাফ, মুবাশশারা, তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যেকার কেউ জান্নাতে যেতে পারবে না নিজের আমল দিয়ে। তখন সাহাবীর যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না, আপনার এত আমল, আর তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে দিচ্ছেন, পা ফেটে যাচ্ছে, আপনার আমল দিয়েও জান্নাত যেতে পারবেন না? বলছে ওয়ালা আনা, আমিও নিজের আমল দিয়ে যদি বলি যে আমার আমল দিয়ে জান্নাত যাব, আমার ঈমান দিয়ে জান্নাতে যাব, তো আমি জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ যদি বলেন তোর চোখের নিয়ামতের মূল্য দে, বিনিময় দে, হ্যাঁ, তোর যে জবান আছে কথা বলছিস সারা জীবন এর মূল্য দে, জিবাতে যে স্বাদ চাচ্ছিস এর এর শুক্রিয়াতে কি দিবি দে, এই দিতে দিতে এখানেই তো শেষ হয়ে যাবে, তো জান্নাত কি দিয়ে পাবে তোমরা? আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবী সাল বলছেন, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বি রাহমাতি মিনহু ওয়া ফাযলি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই জান্নাতে যেতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেন। এই জন্য মানুষ যখন মারা যায় তখন তাকে বলা হয় রহমাহুল্লাহ, কি বলা হয়? বা রহমতুল্লাহ আলাই, অমুম রহমতুল্লাহ। আমাদের দেশের লোকেরা শুধু বড় বড় যারা ইমাম আলেম, হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আর বাপ যখন মারা যাচ্ছে আমার আব্বা রহমাহুল্লাহ বলতে জানে না, কিন্তু আরবরা জানে, অন্তত আরবদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, আবি রহমাহুল্লাহ। যদি বাপ মারা গিয়ে থাকে, বাপের নাম আসলে কি বলবে? রহমাহুল্লাহ বলতে শিখেন। বাপ যার মারা গেছে সাথে সাথে যতবার বাপের নাম আসবে রহমাহুল্লাহ,
মায়ের নাম মা মারা গেছে সাথে সাথে রহমাহাল্লাহ বা রহমাহুল্লাহ বলেন যদি গ্রামার না জানেন অসুবিধা নেই কিন্তু বলেন দোয়া বলেন আমাদের দেশের লোকেরা মরহুম বলে মরহুম বলাটা অনেক ওলামাদের কাছে আপত্তিকর অমুক মরহুম মরহুম মানে যার উপর রহম করে দেওয়া হয়েছে আরে আপনি জানলেন কি করে যে রহম করে দেওয়া হয়েছে হতে পারে এমন পাপে ফেসা আছে এখনো রহম হয়নি হ্যাঁ তাহলে মরহুম বলাটা আপত্তিকর যদি কিছু লোকেরা টেনে হেসে ওর মানে ওই রহমাহুল্লাহর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে মরহুমের প্রচলনটি ছেড়ে দিয়ে রহমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই মৃতদের ক্ষেত্রে বলা উচিত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে বলছিলাম যে নামাজ ছাড়া কোনো নাজাত নেই আল্লাহর রহমত নেই মাগফিরাত নেই আল্লাহ যারা আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করেন কটা বললাম চারটা হয়ে গেছে আর দুটো শুধু বাকি আছে একটা হচ্ছে যখন আপনি সত্যিকার ভালো মুসলিম হয়েছেন আশেপাশের লোকগুলিকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করবেন যার নাম হচ্ছে দীন ইসলামের দাওয়াত দেওয়া যার নাম হচ্ছে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার হে বৎস নামাজ কায়েম করো আর ভালো কাজের মানুষকে আদেশ দাও উপদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও যেখানে ভালো কাজ হওয়া দরকার হচ্ছে না ভালো কাজের উপদেশ দেবেন আপনার স্ত্রী নামাজ পড়ছে জোহরের নামাজ বেলা দুটার সময় বলেন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ো তারপরে সংসারের কাজ করো আপনার স্ত্রী মাগরিবের নামাজ পড়ছে এশার সাথে বলেন যে আগে নামাজ পড় তারপরে কাজ কর আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে উঠতেই চাই না আগে নামাজ পড়ো তারপরে অন্য কাজ হ্যাঁ নামাজ না পড়ার আগে কোনো রকমের কাজ নেই এইভাবে আপনি আপনার স্ত্রী তরবিয়ত করুন আপনার ছেলে মেয়েদের তরবিয়ত করুন দিনের দাওয়াত দেন আপনার ঘর যখন ঠিক হয়েছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাপ মা আপনার ভাই বোন শুরু করুন আপনার আত্মীয় স্বজন তারপরে আশেপাশে গ্রামবাসী তারপরে দূরে দিনের দাওয়াতের কাজ দিনের প্রসার প্রসারের প্রচারের কাজ করুন আল্লাহ পাক যেন দিনকে মানার এবং দিনের প্রচার প্রসার এবং দাওয়াত তাবলীগের তৌফিক দান করেন কোরআন সুন্নার আলোকে এটা ছিল কয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তরবিয়ত বলে শেষ করে দিয়েছি সময় যেহেতু খুব বেশি নাই সেটা হচ্ছে আল্লাহ পাক দুটি আয়াতে বর্ণনা করেছেন সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া মানুষের অহংকার প্রকাশ পায় হয় কথার দ্বারা আর না হয় চালচলন দ্বারা সুতরাং এই দুটো আয়াতে কিছু বদচলন যে বদচলনগুলি অহংকারের লক্ষণ আর কিছু খারাপ কথা যেই কথাগুলি হচ্ছে কিসের লক্ষণ যে আপনার ভিতরে অহংকার আছে অহংকার কোথায় থাকে অহংকার মুখে থাকে না অহংকার হাত পায়ে থাকে না কিন্তু মুখ দিয়ে হাত পা দিয়ে অন্তরে যে অহংকার আছে এগুলো প্রকাশ পায় প্রকাশ পায় এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরযে মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস মানুষের সামনে মুখ ঘুরিয়ে কথা বলিও না আজকাল কম্পিউটারের যুগে আর মোবাইলের যুগে আর যে স্মার্টফোন হ্যাঁ এই ফোনের যুগে অধিকাংশ লোক আজকাল কিন্তু এই আয়াতের আওতাভুক্ত মুখ ঘুরিয়ে কথা বলা হ্যাঁ কথাও বলছেন এমনকি বাপ মায়ের সাথে কথা বলছেন স্ত্রী স্বামীর সাথে কথা বলছে কিন্তু নজর কোন দিকে আছে মোবাইলের দিকে অফিসে যারা চাকরি করেন একজন লোক কেউ দেখা করতে এসে সালাম করতে এসছে কথা বলছেন কিন্তু নজর কোন দিকে হ্যাঁ কম্পিউটার স্ক্রিনের দিকে এটা অহংকার প্রকাশ করে আপনার আপনি স্বীকার করেন আর না করেন কোরআনের ভাষা আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস মানুষের সামনে থেকে গাল বাঁকা করে কথা বলিও না কথা বলছেন আর এদিকে তাকাচ্ছেন বরং কথা বলার আদব হচ্ছে যে চোখে চোখে দেখে চার চোখ মিলিয়ে কথা বলবেন যদি পুরুষের সাথে কথা বলেন পুরুষ পুরুষের সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন মহিলা মহিলার সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন স্বামী স্ত্রীর সাথে কথা বলবেন তখন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন কিন্তু বেগানা মহিলার সাথে যদি কথা বলতে হয় বেগানা পুরুষের সাথে কথা বলতে হয় তখন চার চোখ মিলিয়ে কথা বলবেন না তখন কি করবেন তখন আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বলছেন সূরা নূরে দৃষ্টি নত করে এদিকে মাথা নিচে করে মহিলার সাথে কথা বলেন মহিলা কথা বলবে তুমি আর কোনো পুরুষের সাথে তাহলে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না নারীদেরকেও বলে দাও মুমিন নারীদেরকে তারা যেন দৃষ্টি নত করে প্রয়োজনে কথা বলে কথা বলা যেতে পারে প্রয়োজনে কিন্তু হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাবি কেমন আছে এটা চলবে না নিচে মাথা করে কথা বলতে হবে এটা হচ্ছে কোরআনি তরবিয়াত
ভালো করে মনে রাখবেন, আজকাল হায়া শরম উঠে গেছে, হায়া শরম মহিলাদের এটা হচ্ছে বড় অলংকার। দুনিয়ার সমস্ত অলংকারের সবচেয়ে উত্তম অলংকার হচ্ছে নারীদের হায়া শরম লজ্জা। এজালাম তাস্তাহি ফাসনামাশেদা, প্রত্যেক নবী রসুলগণ এই হাদিস বলেছেন, এটি হচ্ছে হাদিসের কথা মুয়াত্তা মালিকে রয়েছে। সমস্ত নবীরা নিজের উম্মতকে বলেছেন, কোনো মানুষ যদি নির্লজ্জ হয়ে যায়, লজ্জা শরমকে বিক্রি করে দেয়, তাহলে যে কোনো পাপ করতে পারে। ফাসনামাশেদ, যা ইচ্ছা তাই করতে পারে, লজ্জা না হলে রাস্তাঘাটে পাপ করতে পারে। যে ইউরোপিয়ানদের পশ্চিমাদের লজ্জা শরম নেই, রাস্তাঘাটে সব কিছু চলছে তাদের। হ্যাঁ, লজ্জা শরম হারিয়ে ফেললে আপনি সিনেমা হলে লাইন দিতে পারেন, লজ্জা শরম হারিয়ে গেলে আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনি ফিল্ম দেখছেন, কিন্তু লজ্জা শরম থাকলে তো কাজ করতে পারবেন না। জি, তো লজ্জা শরম এটা পুরুষেরও থাকতে হবে, মহিলাদেরও থাকতে হবে, আর মহিলাদের বেশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। এই ছিল একটি ওয়ালা তোসাইর খাদ্দা কালিনাস ওয়ালা তামশি ফিল আরজে মারাহা, আর রাস্তায় যখন চলবে তখন বুক ফুলিয়ে চলিও না, এমনভাবে চলছেন যে ডানে বামে মুসলিম ভাইয়েরা যাতায়াত করছে, কারো দিকে দেখা দেখি না, হতে পারে পাশ দিয়ে আপনার পরিচিত লোক চলে গেল, আর একটু তাকাইল না, কত অহংকারী, আমি ওকে সালাম দিতে যাচ্ছিলাম কিন্তু একটু তাকাইল না, বলবে না বলবে না? আপনার এই চলনটা অহংকার প্রকাশ করে যে আপনার কলবে হৃদয়ে অহংকার ঢোকা আছে। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ পাক প্রত্যেক অহংকারী আর গর্বকারীকে আল্লাহ পাক যে দাম্ভিক তাকে আল্লাহ পাক ভালোবাসেন না, ঘৃণা করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। এই জন্য অহংকারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, যদি সরিষা পরিমাণ কারো অন্তরে অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। যদিও মমিন মুসলিম হয় কিন্তু প্রথমে কিছুকাল বা দীর্ঘকাল অনেক কাল চিরকাল না হইলেও জাহান্নামে যেতে হবে। আর যদি এমন অহংকারী যে আল্লাহর সামনে অহংকারী, নামাজ পড়বে না, সিজদা করা, এটা সিজদা করা, সিজদাও করবে না, আল্লাহর সামনে অহংকারী, নামাজ পড়বে না, আল্লাহর সামনে অহংকারী, রসুলের কথা মানবে না, আল্লাহ রসুলের সামনে অহংকারী, তাহলে চিরকাল এই অহংকারীকে জাহান্নামে থাকতে হবে। তারপরে আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালিন কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশিয়াতিক ওয়াগদুদ মিন সাওতিক, আল্লাহ বলছেন চলবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে, আর ওয়াকসিদ ফি মাশিয়াত, হ্যাঁ ওয়াগদুদ মিন সাওতিক, আর তোমার আওয়াজটাকে হ্যাঁ তুমি কম করিও, আওয়াজকে চিৎকার করে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলিও, যাতে করে যার সাথে কথা বলছে সে শুনতে পায়। সবসময় যদি আপনি হইচই করা কথা বলেন, চিৎকার করে কথা বলেন, বিশেষ করে যারা ফোরম্যান আছেন, সুপারভাইজার আছেন, ম্যানেজার আছেন, অথবা মালিক কাজ করে, যখন তখন মেজাজ গরম করে কথা, যখন তখন মেজাজ গরম করে কথা, বাপ আপনি মা সবসময় ছেলেদের ওপর গরম হয়ে কথা বলা, মেজাজ গরম করে কথা বলা, এগুলো অহংকারীর পরিচয়। ওয়াগদুদ মিন সাওতিক, তাহলে যেই ব্যক্তি চিৎকার করে কথা বলে, আমার আওয়াজটা যেন বেশি উঁচা থাকে, সবাই যেন আমার চাইতে কম কথা বলে, এইরকম যদি মন মানসিকতা থাকে তাহলে অন্তরে অহংকার আছে। আল্লাহ পাক যেন এই সমস্ত তরবিয়তগুলি আমাদের নিজে গ্রহণ করার তৌফিক দান করেন, নিজের পরিবারকে ভালো তরবিয়ত দেওয়ার তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত কোরআনী তরবিয়ত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহখাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন তাদের যে কোনো রকমের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক যেন সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন, পুরা করে দেন, আর যে কোনো বিপদ আপদ রয়েছে আল্লাহ পাক যেন দূর করে দেন, যে কোনো রোগ রয়েছে বিপদ আপদ রয়েছে আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করে দেন, রোগ থেকে আরোগ্য দান করেন। যারা আমাদের আত্মীয় স্বজন মমিন মমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত করেন, তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক দান করেন। আকুল কৌলি হাজা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।